কাদের উপর হজ খরচ হয় নিত্য প্রয়োজনীয় সমস্ত খরচ ব্যথি রেখে কোনো ব্যক্তি যদি বাইতুল্লাহ পর্যন্ত যেতে পারে আশা না বাইতুল্লাহ পর্যন্ত যেতে পারে এতটুকু সামর্থ্য যদি কোনো ব্যক্তির হয়ে যায় ওই ব্যক্তির উপর তখনই হজ খরচ বাইতুল্লাহ থেকে রিটার্ন টিকেটের টাকার ব্যবস্থা হবে না হবে আল্লাহ বলেন অরিল্লাইহি আলেন নাস হজ্জুল বাই মান ইস্তাতু আলাইহি সাবিলা আল্লাহ তাআলা এখানে এই শর্ত নাই যে রিটার্ন টিকেটের যদি তোমার কাছে টাকা থাকে তাহলে আল্লাহ তাআলা বলে আমার ঘরে তুমি আসো তুমি আমার मेहमान मेहमान যখন আসবে মেহমানকে তার ঘরে আবার পৌছিয়ে দেওয়া তোর মেহবানের দায়িত্ব ছিল আল্লাহ পৌছিয়ে দিবে সুতরাং যে ব্যক্তির উপর হজ ফরজ হয়েছে আজকে কথার কথা আজকে ফরজ হয়েছে এই ব্যক্তি যদি এখন হজ না করে এই ব্যক্তি যে আগামী দশ বছর পরে নিহত করে আমি দশ বছর পরে হস করব এই দশ বছর পরে সে যদি ফকির হয়ে যায় কি হয়ে যায় হতে পারে কিনা কুটিপতি দশ বছর পরে ফকির হতে পারে কিনা হতে পারে এটার জ্বলন্ত প্রমাণ আমরা দেখে এসেছি যাই হোক তো দশ বছর পরে এই ব্যক্তি যে হজ যে পরশ এটা রয়ে এটা কিন্তু ফকির হওয়ার কারণে রহিত হবে না কি হবে না রহিত হবে না যে হজ তার উপর ফরজ ছিল এটা রয়ে গেল কি হয়ে গেল রয়ে গেল যখনই হজ পরশ তখনই আমাদের করে নেওয়া উচিত বলা যায় না কিছুদিন পরে আমার শারীরিক সক্ষমতা এবং আর্থিক সক্ষমতা থাকে কিনা জীবনে একবারই হজ ফরজ কয়বার একবারই ফরজ একজন ব্যক্তি 100 কোটি টাকার মালিক ওই ব্যক্তির উপর যেমন ফরজ এক ব্যক্তির তার সমস্ত খরচ বেতি রেখে তার কাছে 10 লক্ষ টাকা আছে এই ব্যক্তির উপরও কি একবারই ফরজ সুতরাং যখনই আমাদের উপর হজ ফরজ হয়ে যাবে তখনই আমরা কি করব হজ করে নিব এটাই হচ্ছে শরীয়তের বিধান এবং এটাই হচ্ছে আমার দুনিয়া এবং আখেরাদের কি কল্যাণ শুনুন হে যখন এই হজ আমরা যখন করতে যাই তখন হজের মধ্যে কিছু শর্ত আছে আল্লাহ তাআলা বলেন এই হজ কে আমি কবুল করব কখন আল্লাহ বলেন আল হাজু

আর হাই হজ চলাকালীন সে যেন ফালা রফাত সে যেন কোনো রফাস না করে রফাস মানে হচ্ছে পাপাচার কোনো ধরনের জন্য পাপ না করে ওয়ালা ফসুকা ফসুকা হচ্ছে প্রকাশ্যে কবিরা গুণা করা ওয়ালা জিদালা ফিল হজ এবং হজের মধ্যে তারা যেন কোনো ধরনের ঝগড়া জাটি না করে এই তিনটি যখন সে ব্যক্তি করবে না আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি তাকে হজ্জে মাবরুরের সওয়াব দান করব বলেন এই যে এখানেnafas মানে হচ্ছে কোন ধরনের মিথ্যাচার করা কোন মিথ্যা কথা বলা এবং ফুসুক যেটা এর হচ্ছে কবিরা কেমন কবিরা গুনা যেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অর্থাৎ আগে থেকে হয়ে আসছে এখনো চলমান ভবিষ্যতেও কি চলমান এর মধ্যে একটা হচ্ছে বিশুদ্ধভাবে ভাবে কোরআন করতে না পারা না আগেও পারে নাই এখনো পারে নাই ভবিষ্যতে এই ব্যক্তি অল টাইম কবিরা গুনা হে লিপ্ত ফেরাস্তার জন্য কবিরা গুনা লিখতে আসে লিখতে লিখতেছে কবিরা গুনা লিখতে আসে দ্বিতীয় নম্বর হচ্ছে এই ব্যক্তি যদি এক মুষ্টির নিচে দাড়ি কাটে এক মুষ্টির নিচে কোনো ব্যক্তি যদি দাড়ি কাটে অনেকে বলে হুজুর আমি তো দাড়ি শেপ করি না দাড়ি কেটে ফেলি কি করে কেটে ফেলে দাড়ি শেপ করা এক মুষ্টির নিচে কেটে চালানো উভয়টাই কবিরা উভয়টাই কি করা কবিরা এবং এটা কি কবিরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অল টাইম কোন ব্যক্তি বাইতুল্লাহ তাওয়াফ করতেছে এই ব্যক্তি দাড়ি কোনোদিন কাটবে না এক মুষ্টির নিচে ফেলবে না এরকম যদি সে তোবা না করে থাকে এই ব্যক্তি বাইতুল্লাহ তোয়াফ করতেছে একদিকের ফেরেস্তা সব লিখতেছে আরেক দিকের ফেরেস্তা কবিরা গুণা লিখতেছে মানুষ ঘুমিয়ে যাওয়ার পর কোন গুনাহ হয় ঘুমানোর পরে যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে কিছু করে এটা কি গুনা হয় শরীয়ত দর্তব কিন্তু যে ব্যক্তি এক মুষ্টির নিচে দাড়ি কাটলো দাড়ি শেপ করলো ঘুমিয়ে রয়েছে তারপর ফেরেশতারা তার নামে কবিরা গুনাহ লিখতেছে বলে নাউজুবিল্লাহ এক মুষ্টি কোন দিক দিয়ে হইতে হবে চতুর্দিক আমরা তো করি কি এই দিক দেখে টেন নেই এখানে রাখি নো চতুর্দিকে এক মুষ্টির উপরে হইতে হবে চতুর্দিকে চতুর্দিকে এক মুষ্টির উপরে হইতে হবে কোন দিকে চতুর্দিকে এক মুষ্টির উপরে কি করতে হবে দিক থেকে এক মুষ্টির উপরে হইতে হবে আপনার চেহারা যেটা কানের লতি নিচ থেকে আপনার এই পর্যন্ত চতুর্দিক থেকে এক মুষ্টির উপরে হইতে হবে চতুর্দিক থেকে এক মুষ্টির উপরে দাড়ি রাখা এটা হচ্ছে ওয়াজিব কোন ব্যক্তি যদি এক মুষ্টির নিচে দাড়িতে কেচি লাগায় সে যদি শেভ করে তাহলে এই ব্যক্তি নামাজ পড়ুক তাহাজুত পড়ুক যত কিছুই করুক শেখ কবিরা গুনাহে সর্বদার জন্য লিপ্ত রয়েছে বলে নাউযুবিল্লাহ এজন্য আজকে আমরা তওবা করে জানি না কোন অবস্থায় আমার মৃত্যু হয়ে যায় থেকে জানা আছে ভাই হ্যাঁ এমনও অবস্থায় মৃত্যু হইলো যখন আপনার নামে গুনালিকা হচ্ছে এজন্য আজকে থেকে আমরা নিয়ত করি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা এক মুষ্টির উপরে দাঁড়ি রাখব তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক সকলে বলে আমিন হজ্জে মাবরুরের ফজিলত কি আল্লাহ নবী বলেন আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউ ইল্লাল জান্নাত জান্নাত ছড়ানোর কোনো কিছুই না বলেন সুবহানাল্লাহ যে ব্যক্তি হজ্জের মধ্যে আফাস করে না ফুসুক করে না বাবাচার করে না আল্লাহ নবী বলেন রাজায়া ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু ওই ব্যক্তি তার ঘরে ফিরে আসবে কেমন জানি সে আজকেই পৃথিবীতে জন্ম গ্রহণ করেছে অর্থাৎ যে বাচ্চাটা আজকে জন্ম গ্রহণ করেছে এই বাচ্চা যেভাবে নিষ্পাপ মাসুম এই হাজি সাহেব নিষ্পাপ মাসুম হয়ে তার গৃহে ফিরবে বলেন সুবহানাল্লাহ এই জন্য আজকে থেকে নিয়ত করি যাদের উপর হজ ফরজ হয়েছে আমরা হজ করব ইনশাআল্লাহ সবার নিয়ত শোনা ইনশাআল্লাহ